ফার্স্ট ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। বিহারের রামকৃষ্ণ সেবা সংঘের মন্দিরে চুরের দল হানা দিল। বুধবার গভীর রাতে চোর প্রথমে মন্দিরের সামনের দরজা ভাঙার চেষ্টা করে বিফল হয়। মন্দিরের পূর্ব দিকে থাকা দরজা তালা ভেঙে ঢুকে মন্দিরে শুধু মাইকের অ্যাম্প্লিফায়ার খুলে নিয়ে চলে যায়। মন্দিরের ভিতরে অন্যান্য সামগ্রী থাকা সত্ত্বেও চোর কেন শুধুমাত্র অ্যাম্প্লিফায়ার নিয়ে চলে যায়, এ নিয়ে গোটা এলাকায় চর্চা চলছে। বিহারের রামকৃষ্ণ সেবার সঙ্গে চুরির ঘটনা খবর জানান সঙ্গের সভাপতি নিবাস দাস। এবার মে বিহার পুলিশ ফাঁড়িতে একটি এজাহার দাখিল করেন তিনি। বরকলা থেকে জুমিনাতের রিপোর্ট। গতকালকে রাত্রে অর্থাৎ বুধবার রাত্রবেলা ঠিক সন্ধ্যার পর মুহূর্তে আমাদের পুরোহিত মশাই পূজার্চনা সেরে মন্দিরের দরজা বন্ধ করে উনি বাসাতে চলে যান এবং প্রতিদিন সকালবেলা আমাদের সেবাসঙ্গের সম্পাদক সঞ্জয় আচার্যজি মন্দির এসে মন্দিরে প্রণাম করেন এবং মন্দির একটু দেখাশোনা করেন। ঠিক সেই অনুযায়ী আজকে সকালবেলা সঞ্জয় আচার্যজি আনুমানিক 5টার সময় এখানে আসেন এবং মন্দিরের দরজা খুলতে গিয়ে দেখেন যে মন্দিরের সাইটের যেটা নাট মন্দির সেই নাট মন্দিরের একটা গেইটের তালা ভাঙা এবং তারপরে ভিতরে ঢুকে দেখেন মূল মন্দিরের গর্ভ মন্দিরের দরজার তালা ভেঙে সেখানে চুর ঢুকে আমাদের মাইকের অ্যাম্প্লিফায়ারটা চুরি করে নিয়ে যায় এবং দরজাও ভেঙে অনেকটা দরজার সৌন্দর্য তথা ক্ষতিগ্রস্ত করে। এই আমাদের এই ঘটনা, আমরা এখন পুলিশ প্রশাসনকে সেই ঘটনা সম্বন্ধে অবহিত করব, FIR দেব। এখন পর্যন্ত মানে কি কি চুরি হয়েছে বলে আপনারা দৃষ্টিগোচর করেছেন? আমরা যতদূর দেখেছি সেখান থেকে শুধু অন্য কোনো জিনিসেই চুর হাত দেয়নি, শুধুমাত্র এই মাইকের অ্যাম্প্লিফায়ার যেটা সেই অ্যাম্প্লিফায়ারটাই নিয়ে গিয়েছে। ঠিক আছে।